শীতকালে রাত্রিবেলায় মিক্সড ভেজ কারির সঙ্গে রুটি কিন্তু বেশ জমে যায়। তাই আজ তৈরি করে নেবো এই রেসিপিটি। দেখুন, তার জন্য নিয়েছি ফুলকপি, গাজর, আলু, বেগুন, শিম, মটরশুঁটি আর তার সঙ্গে 4-5টা লঙ্কা ছেড়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 1টা টমেটো। কড়াইতে তেল গরম হলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন সর্ষে আর তেজপাতা। মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু, গাজর। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। তারপর খুব ভালোভাবে এটা একটু ভেজে নিতে হবে। সবজিগুলো একটু লাল লাল হয়ে দিয়ে দিচ্ছি এখানে, বাকি কেটে রাখা সবজিগুলো আর দিচ্ছি টমেটো। তারপর আমারও খুব ভালোভাবে এর মধ্যে ভেজে নেব। সবজিগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা। এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গ্রেট করে রাখা একটু আদা, সামান্য চিনি। মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি এতে সামান্য একটু লবণ। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে হতে দেবো 5 মিনিট। 5 মিনিট পর দেখো আমার সবজিটা একদম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেলো।